কুয়েতকে হারিয়ে নভেম্বর সাফ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। টাইব্রেকারের রুদ্ধশ্বাস মুহূর্তে পেনাল্টি বাঁচিয়ে ভারতকে খেতাব জেতালেন গুরপ্রীত সিং সান্ধু। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে তখন উল্লাসে ফেটে পড়েছেন ভারতীয় ফুটবল সমর্থকরা। জয়ের উৎসব চলছে স্টেডিয়ামে। ঠিক সেই সময় হঠাৎ গ্যালারি থেকে ভেসে এলো বন্দে মাতারাম, গলা মেলালেন সুনীল ছেত্রীও। আর এই অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলো কান্তিরাভা স্টেডিয়াম। ফ্যানেদের সেই সেলিব্রেশনের মুহূর্তও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, যা শুনে আর দেখে গায়ে কাঁটা দেবে